হ্যালো বিবাস, সালামু আলাইকুম। টিআইই আর্নিংয়ের পক্ষ থেকে তাওদুল ইসলাম বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে আপনাকে অনলাইন থেকে আর্ন করতে পারবেন তার বিস্তারিত বর্ণনা দিব। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজেলটি অল বাজিয়ে দেবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আসলে সেটা আপনারা ভিডিওর নোটিফিকেশন বক্সে পেয়ে যান, মানে ইউটিউবের নোটিফিকেশন বক্সে পেয়ে যান। নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে কিন্তু আগে থেকে ওয়েবসাইট থেকে আর্ন করতে তার অনেকগুলো ভিডিও আমি আপলোড দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। অনেকগুলো ভিডিও আছে এবং আমি রেগুলারলি একদিন পর দুই দিন পর ভিডিও আপলোড করে দিই, এবং এগুলো আপনার প্লে লিস্টও পেয়ে যাবেন। প্লে লিস্টে সুন্দর করে লেখা আছে নিজে আর্নিং ওয়েবসাইট, ক্যাশ আউট প্রসেস, আর্নিং আর্নিং অ্যাপ। তো এগুলো দেখলে আপনাদের খুব লাভবান হবেন। তো আমি সবগুলো ভিডিওতে আমি বলে দিয়েছি কীভাবে কী করতে হয় আর্নিং ওয়েবসাইট, মানে এখান থেকে ওয়েবসাইট থেকে আর্ন করতে হয়, এবং আমি সাথে সাথে কিন্তু উইডিও দেখিয়ে দিই। আর এগুলো হলো উইডিও প্রসেস, মানে ওই ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা রকেট নগদ এবং বিকাশ নিতে পারবেন, ওগুলো এখানে আপলোড দেওয়া আছে। আর আর্নিং অ্যাপ, এটা এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন, দেখে নেবেন আপনার ভিডিওগুলো। ভিডিওগুলো দেখলে আপনাদের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আসলে যদি আমি নতুন একটি ওয়েবসাইট নিয়ে আসি, ওয়েবসাইটের নাম হলো quashbits.com। তো এই ওয়েবসাইট থেকে আমরা পেমেন্টটা নিবো হলো ফসেট পেয়ার। ফসেট পে কীভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর এখানে আপনার দেওয়া আছে যে ফসেট পে কীভাবে ক্রিয়েট করতে হয়, আর সবগুলো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় কি আসবে সবগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো। আজকে ওয়েবসাইট নিয়ে সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম, সম্পূর্ণ ভিডিওটা আমি বুঝিয়ে দিবো। আজকে ওয়েবসাইটে কী কাজ আছে, কী আছে, কী না আছে সবগুলো আমি দেখিয়ে দিবো। আর আমার ভিডিওগুলোতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা একটা টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। ওইখানে জয়েন হয়ে নিয়ে আমাকে মেসেজ দিলে আমি আপনাদের সকল সমস্যার সমাধান করে দিব। জাস্ট আমাকে মেসেজ দিবেন এবং বলবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক, কারণ ওয়েবসাইটের নামে যদি কোনো ফেক অ্যাকাউন্ট থেকে থাকে, ওয়েবসাইট থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন। তো এই ওয়েবসাইটে আমি একবারে মেন যেই ইউজার লিঙ্কটা, সেই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আমরা বাস সাইন আপ বাটনে ক্লিক করলাম। সাইন আপ বাটনে ক্লিকের সাথে সাথে এখান থেকে ডিলিট, এখান থেকে ডিলিট করে দিই, সরি, এখান থেকে এটা ডিলিট করে দিই। আচ্ছা, তো এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল এখান থেকে আছে ইউজার নেম। তো ইউজার নেমটা কীরকম হয় আমি প্রত্যেক ভিডিও থেকে আমি বলে দিয়েছি। ইউজার নেমটা হয় আপনার নামের কাছে কিছু সংখ্যা, যেমন এই যে এখানে দেওয়া আছে ইমন 61। তো আমার নামের কাছে কিছু সংখ্যা দিয়ে দিলাম আমি, যেমন আপনার নামের পাশে আপনারা কিছু সংখ্যা দিতে পারেন, যেমন কারণ আরাফাত পরে, তারপর আপনার কি থাকে তাওহিদুল থাকে। তো এরকম টাইপের যার যার যে নাম নামের পাশে বা আপনার কিছু সংখ্যার, মানে কিছু ক্যাপিটালাইজ মনেটার পাশে আপনার কিছু সংখ্যা দিয়ে দেবেন, এটা হবে আপনাদের ইউজার নেম। কিন্তু মনে রাখার জন্য আমি নামটা ইউজ করেছি। তো জাস্ট এখান থেকে জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তা আমার ইমেল অ্যাড্রেস তো তাদের ইসলাম ইমন, এই জিমেলটা কিন্তু আপনাদের ডিলিট করে দিই, এখানে অন্য একটি অ্যাড্রেস বসাতে হবে। তো এখান থেকে জাস্ট আপনারা তাহিদুল ইসলাম ইমন, এখান থেকে আপনারা আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা এখানে বসিয়ে দিবেন, কারণ এই জিমেলে কনফার্মেশন মেল যাবে। এই কনফার্মেশন মেলটা কনফার্ম করলে আপনাদের জিমেল জিমেলটি ক্রিয়েট করা, মানে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনাদের জিমেলে যে কনফার্মেশন মেলটা যাবে এটা কনফার্ম করতে হবে। তো এখান থেকে জেন্টারে মেল ক্রিয়েট করে দিয়েছি বাংলাদেশ, তো বাংলাদেশ সিলেক্ট করা আছে। পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কীরকম হবে আমি প্রত্যেকবার মধ্যে ভিডিওতে বলে দিচ্ছি। পাসওয়ার্ডটা কীরকম হবে, পাসওয়ার্ডটা হবে আপনার স্ট্রং ক্যাটাগরির, যেখানে থাকবে আপনার সিম্বল থাকবে, তারপর আপনার ক্যাপিটাল লেটার স্মল লেটার, দেন থাকবে আপনার নাম্বার বা সংখ্যা, যেখানে আপনার 9 8 7 1 2 3 4 5 6, আর স্মল লেটার ক্যাপিটাল স্মল লেটার তো বুঝতেই আছেন। আর থাকবে আপনার সিম্বল, যেমন স্টার হ্যাশ অ্যাট দ্য রেট, তারপর থাকবে আপনার কি বলে এটাকে পার্সেন্টেজ ডলার চিহ্ন, তারপর এরকম টাইপের আর কি কিছু সিম্বল দিয়ে দিবেন, চার পাঁচটা করে, চারটা এখান থেকে দিবেন, চারটা এখান থেকে, চারটা এখান থেকে, চারটা, এরকম টাইপের দিয়ে দিবেন। তো এখান থেকে বিটকয়েন অ্যাড্রেস, এখানে আপনাদের খালি রাখলে হবে, কোনো সমস্যা নেই, এখান থেকে খালি রাখবেন আপনারা, এটা ফিল আপ করার দরকার নেই। পে আউট ইনফো, কারণ এখান থেকে দিতে হলে আপনাদেরকে বিটকয়েন অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট পসেট পেতে এসে পড়বেন। পসেট পেতে এসে এখান থেকে লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করবেন। লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এখান থেকে আমাদের বিটকয়েন অ্যাড্রেসটা কোথায়, বিটকয়েন 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 আছে যে নিচে, এখান থেকে জাস্ট আমি অ্যাড্রেসটা কপি করে নেব, কপি কপি করে জাস্ট এখান থেকে পেস্ট করে দিব, কন্ট্রোল পি, ঠিক আছে, এখানে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। আর এখানে কীভাবে লিঙ্ক আর কীভাবে কী সবগুলো ক্রিয়েট করতে হবে এগুলো কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা আপলোড করে দিয়ে দিব, প্রসেস পে কীভাবে ক্রিয়েট করতে ভিডিওতে সম্পূর্ণ বিষয় বলা আছে। তো এখান থেকে জাস্ট আপনাদের এখান থেকে ক্যাপচারে ফিল আপ করবেন, ক্যাপচারে ফিল আপ করে এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এখান থেকে জাস্ট রেজিস্টার বাটনে এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। জাস্ট তারপর আপনারা আপনাদের জিমেইলে একটা কনফার্মেশন মেল আসবে, এই জিমেইলে, তো ওই জিমেইলটা কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট করা যাবে। যদি আমাদের একটি অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে লগ ইন করতে সেই অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এখান থেকে জাস্ট ক্যাপচারে ফিল আপ করবো, এখান থেকে টিক মার্ক করে দিবে এটা, তারপর এখান থেকে লগ ইন, এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পরে এই যে আমাদের ওয়েবসাইটে এসে পড়লো আমাদের সামনে, তো এই ওয়েবসাইটে কিন্তু আপনারা ফসেট করে আর্ন করতে পারবেন। তারপর থাকবে আপনার পিটিসি অ্যাড, তারপর কিছু জবস করে আর্ন করতে পারবেন, তারপর এখান থেকে কিছু শর্ট লিঙ্ক, শর্ট লিঙ্ক আপনার শর্ট লিঙ্ক আর্ন করতে পারবেন, রেফার করে আর্ন করতে পারবেন, লটারি কিনলে আর্ন করতে পারবেন। তারপর এখান থেকে কিছু কন্টেস্টও আছে, ঠিক আছে, রেফার কন্টেস্ট, শর্ট লিঙ্ক কন্টেস্ট, অফার ওয়াল কন্টেস্ট, এখান থেকে অফার ওয়ালে কিন্তু আছে, দেখতে পাচ্ছেন অফার ওয়াল, কিন্তু আপনাদেরকে মাঝে সেই একটি টাকা ইনকাম করতে পারবেন অফার ওয়াল থেকে। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল ফসেট থেকে শুরু করি। তো ফসেট থেকে শুরু করার জন্য এখান থেকে মিস্টার রিলোড নেক,
হ্যাঁ, এই যে পসেট পেয়েছে বললো, দেখেন যে রুলসটা দেওয়া আছে রুলসটা পড়ে নেবেন। রুলসটা কিন্তু খুবই কার্যকরী একটা রুলস, কারণ এই হচ্ছে থেকে আমাদের এখানে বলা আছে, দেখেন আমি রুলসটা একবার পড়ে দিই। নো প্রক্সি ভিপিএন, নো বোটস, অনলি ওয়ান অ্যাকাউন্ট পার আইপি, রিমেম্বার ইফ ইউ ব্রেক দ্য রুলস ইউ উইল বি ব্যান্ড, কারণ আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে। থ্যাংকস ফর এভরি ওয়ান হু ইজ সাপোর্টিং বাই মাই ইউজিং দ্য লিঙ্কস অফ ফসেট লিস্ট ডট ওআরজি, মিনিমাম উইড্রয়াল লিমিট কারেন্টলি 50 সাতাশি অনলি। আচ্ছা, এখানে বলেছে আপনারা কোনো প্রক্সি ভিপিএন ইউজ করতে পারবেন না, নো বটস, মানে বটস ইউজার বট যেগুলো আছে আপনারা যে অনেক জায়গায় ইউজ করতে পারেন আপনারা, তো এগুলো এই জায়গায় ইউজ করতে পারবেন, এই জায়গায় ইউজ করলে আপনাদের অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। অ্যান্ড এক আইপি থেকে এক আইপি 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 কীরকম হয় কিন্তু আপনারা জানেন, ঠিক আছে, এটা আমার নতুন করে বলার কোনো ইয়ে নেই যে আইপি কী, আইপি কী হয় আর কি। এক ওয়েবে থেকে যেটা ইউজ করেন ওইটা এক আইপি হয়, তারপরে এক ডিভাইস থেকে যেটা ইউজ করেন ওটা এক আইপি হয়, তো এইরকম আইপি হলে কিন্তু এই ওয়েবসাইট থেকে তাদের আপনাদের ব্যান করে দিবে। তখন কিন্তু আপনারা বলতে পারবেন না ভাই আমার অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে আমি কী করবো, তখন কিন্তু আপনাদের আমি আর অ্যাকাউন্ট ফিরিয়ে নিয়ে দিতে পারবো না। কিন্তু কোনো সমস্যা হওয়ার আগে যদি আমাকে বলেন যে ভাই এরকম এরকম আমি কীরকম করলে সমস্যাটা হতে পারে, তো এখান থেকে কেউ একটা বিষয়ে অ্যাকাউন্ট খুলবেন না। দেন আরেকটা আছে কি, তাদের রুলসগুলো ফলো করলে, ফলো না করলে আপনার অ্যাকাউন্ট ব্যান করা হবে। তো তারা সবাই তাদের রুলস ফলো করার জন্য মানে বিশেষভাবে বলতেছে, তারপরে থাকবে আপনার মিনিমাম উইড্রো এখান থেকে 50 সাতাশি, তো আমরা আজকে দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো এখানে আমরা ফার্স্ট অফ অল ফসেটটা কিন্তু ফিল আপ করবো, ঠিক আছে, ফসেটটা ফিল আপ করার জন্য জাস্ট এখান থেকে আমরা ক্যাপচারটা ফিল আপ করে দিব, এখান থেকে ক্যাপচারটা ফিল আপ করবো। ক্যাপচারটা ফিল আপ করার পর এখান থেকে ইউ এম এম ই আর বয়, আচ্ছা, এখান থেকে ক্যাপচারটা ফিল আপ করার পর, ক্যাপচারটা ফিল আপ করার পর এখান থেকে রুল এগেন দেওয়ার পর এখান থেকে একটি রুল উঠবে, দেখি আমাদের কত আসে। আচ্ছা, আপনাদের কিন্তু প্রায় সময় এইখান থেকে কিন্তু এই যে 99 কিন্তু এখান থেকে মাঝে মধ্যে পাবেন, কিন্তু ধরেন 2-3 দিন পর পর মানে ওয়েবসাইট থেকে যখন দেয় আর কি, কিন্তু পাবেন প্রায় সময় পাবেন, কারণ আমি অনেক সময় পাই 7-7 সাত বিটস মানে 7-7, সেখানে প্রায় সময় পেয়ে যাবেন। তো এখান থেকে শর্ট লিঙ্কস এই ফসেটটা দেখিয়ে দিলাম, ফসেটটা আসবে আপনার 30 সেকেন্ড সম্ভবত না, 5 সেকেন্ড পর, 5 মিনিট পর পর আসবে। তো আমি ঢুকাই দেখা যাচ্ছি এখানে 5 মিনিট পর পর আবার এটা আসবে, দেখলাম 4 মিনিটে 30 সেকেন্ড, তো এটা 5 মিনিট পর পর আসবে। তো এখান থেকে আমরা পিটিসি অ্যাডে চলে যাবো, পিটিসি অ্যাডে আসার পর এখান থেকে ফার্স্ট অফ অল যে অ্যাডটা আছে এটা 60 সেকেন্ডের, ওইখানে আমাদের 2 বিটস আমরা পেয়ে যাবো, মানে 200 আমরা পেয়ে যাবো। তো এখান থেকে জাস্ট আমরা ভিজিটে ক্লিক করে দিব, ভিজিটে করার সাথে আমাদের নতুন একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, এই ওয়েবসাইটে যে এখানে একটা প্লিজ ওয়েট নামে একটা লেখা আসবে। তো এখান থেকে ওয়েবসাইটে রিলোড নিতেছে, মানে ওয়েবসাইটটা মানে লেটেস্ট স্লো থাকলে আর কি, আমার নেট হালকা স্লো, তো এখান থেকে জাস্ট এখান থেকে আমাদের কিছুক্ষণ পরে টাইমিং উঠবে। তো এখানে দেখতে পাচ্ছেন টাইমিংটাও কিন্তু উঠে গিয়েছে, যে এই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন থেকে কিন্তু আমাদের মানে তখন থেকে আমাদের শুরু হয়ে যাবে, মানে এখানে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে ক্যাপচার আসবে। তো এটা প্রায় শেষ পর্যায়ে আমি আবার আসবো, যদি মাঝখানে কিছু বলার থাকে তাহলে আমি আবার আসবো, এখান থেকে ভিডিওটা পজ করে রাখতেছি। তো টাইমিংটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে, দেখতে পাচ্ছেন এখানে প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে। আরেকটি কথা বলতে চাইছিলাম, আমার চ্যানেলে কিন্তু আগে যে ভিডিওগুলো ছিল ওগুলো যদি দেখে নেন আপনাদের তাহলে কিন্তু আপনার আনগুলো অনেক বৃদ্ধি হবে। তো বলতে বলতে আপনাদের ক্যাপচারটা এসে পড়লো, আর ভিডিও সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনাদের আর্নিং অনেক সমস্যা হতে পারে, কারণ এখান থেকে মাঝে মাঝে আমি অনেক কথা বলি যেগুলো মিস করলে আপনাদের আর্নিংগুলো মানে অনেক ক্ষতির কারণ হবে আর কি। তো এখান থেকে আমাদের দেখি ক্যাপচারটা কি আসছে, তো এখান থেকে ক্যাপচারগুলো হচ্ছে সিলেক্ট দ্য ইমেজ ডাজ নট বিলং দ্য র, আচ্ছা এখান থেকে একটা যে ইমেজটা আছে যে ইমেজটা একটা আর কি সিঙ্গেল, তো এখান থেকে এই জিনিসটা জাস্ট সিঙ্গেল আছে, তো এখান থেকে জাস্ট আমরা একটা ক্লিক করে দেবো, এখানে এখানে ক্লিক করে সাথে দেখতে পাচ্ছি সাকসেসফুলি 2 বিটস আমাদের অ্যাকাউন্টে এসে পড়েছে, জাস্ট আমরা আগের সাথে আমরা আগের ওয়েবসাইটে আমরা চলে আসবো। এদের সাথে জাস্ট রিলোড দিই এখান থেকে পিটস এডিডি, তো এখান থেকে কিন্তু নতুন নতুন আবার আশেপাশে 4 সেকেন্ডে 1.80 বিটস, তো এখান থেকে অনেকগুলো আছে, আপনারা দেখে নেবেন একটা মানে যেভাবে দেখিয়েছি সেভাবে দেখবেন, কারণ ভিডিও তো বড়ো করলে আপনারা টেনে টেনে দেখেন, কারণ যার কারণে ভিডিওগুলো আমাদের শর্ট শর্ট করতে হয়, আমার তো ভিডিওটা এই ভিডিওটা মিনিমাম 8 মিনিট হয়ে গেছে। তো এখান থেকে আমার লটারিটা কীভাবে কী ক্লিক করতে হয় সেটা দেখাচ্ছি আমি, সেখান থেকে লটারিতে আসবেন, লটারিতে আসার পর একটু রিলোড নিবে, এই যে রিলোড নিয়ে শেষ জাস্ট এখান থেকে, তো এখান থেকে আমাদের রিলোড টিকিট কিভাবে কিনতে হবে, তো এখান থেকে লটারি প্রাইস কিন্তু এখান থেকে 5,700 কিন্তু আপনারা 20 মানে পেয়ে যাবেন লটারি 87, তো এখান থেকে টোটাল লটারি কিনেছে হলো আপনার 1450 জন লটারি কিনেছে, আমি কিন্তু একটা কিনে নিই, দেখতে পাচ্ছেন আমি লটারি খুব কম কিনি কারণ আমার লটারি পছন্দ হয় না আর কি। তো এখান থেকে এর আগের বার আপনাদের একবার ভিডিও বানিয়েছিলাম, এবার আমি 20টা না কয়বার মানে দেখাইছিলাম, তো এখান থেকে কীভাবে ক্রিয়েট করবেন, তো এখান থেকে জাস্ট আপনি ধরেন 10টা দিলাম, 10টা দেওয়ার পর এখান থেকে পার্স ব্যালেন্স নাকি আপনাদের এখান থেকে কোনখান থেকে নেবেন, ডিপোজিট ব্যালেন্স বলে পার্স ব্যালেন্স আর অ্যাকাউন্ট ব্যালেন্স হলে আপনাদের অ্যাকাউন্টে যা ইনকাম করেছেন সেগুলো দিয়ে, এই যে এটা হলো অ্যাকাউন্ট ব্যালেন্স, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের যত দিন চান এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন, এখান থেকে নেবেন নাকি পাস ব্যালেন্স থেকে নেবেন, পাস ব্যালেন্স আপনার ডিপোজিট ব্যালেন্স যাকে বলে, এখানে জাস্ট লিখে দিবেন, লেখে এখানে জাস্ট ক্লিক করে সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে মানে এখান থেকে টিকিট কিনা হয়ে যাবে, তো এইভাবে লটারি কিনতে হবে। তো এখানে কন্টেস্ট আসার পর রেফারেল কন্টেস্ট এগুলো দেখে নেবেন, এখানে অনেক কন্টেস্ট থাকে, রেফারেল কন্টেস্ট থাকে, তারপর রেফারেলগুলো এখান থেকে জাস্ট রেফারেল আসার পরে
এখানে আপনার রেফারিং থাকবে, ওটা ক্রিয়েট আপনাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করলেই, যে আপনাদের ফ্রেন্ডরা অ্যাকাউন্ট খুলে তাহলে আপনার মানে এখান থেকে আপনারা রেফারেল কন্টাক্ট থেকে ভালো একটি পরিমাণ রেওয়ার্ড পাবেন। এই যে দেখেন এখান থেকে এই লোক আলতুবি আল কি নাম, রেফারেল করছে 36 জন, তো কোয়ালিফাইড এখান থেকে 1300 বিটস কিন্তু এখান থেকে পেয়ে গিয়েছে সে, বুঝতে পারতেছেন কত অনেকগুলো সে কিন্তু ইয়া পেয়ে গিয়েছে, এটা কি বলে বিশ কিন্তু এখান থেকে পেয়ে গিয়েছে। সবার লাস্ট যে 8 নাম্বার 6টা রেফারেল দিয়েছে সে কিন্তু 1500, হ্যাঁ 1500 পেয়ে গিয়ে 1520 পাইছে, বুঝতে পারতেছেন আপনারা কিরকম অনেক ভালো একটা রেওয়ার্ড দেয় তারা। তো এখানে শর্ট লিঙ্ক কন্টেস্ট আছে, অফারঅল কন্টেস্ট, অফারঅলটা কি এটা আমি দেখাই দিয়েছি। অফারঅলটা কিন্তু আমি সবগুলো ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না, এখানে দেখি বাংলাদেশ থেকে কোনটা করা যায়। বিটস বলে এখানে ঢুকি, এখানে দেখি এখানে কি কি আছে, সাধারণত অনেকগুলো থাকার কথা। আচ্ছা এখান থেকে দেখি আমাদের বিএস ওয়ালে কি কি আছে। আচ্ছা এখান থেকে নাই, পার্সোনালিটি যাই দেখি কি আছে। সরি ওভারঅল, আচ্ছা এরকম দৈনিক কিন্তু একটা লিমিট থাকে, ঠিক আছে। আমি ভিডিও রাত্রে বানাইতেছি, তো এই সময় কিন্তু প্রায় আর ঘন্টাখানেক মানে 8টা 9টা থেকে আপনাদের এখান থেকে আবার কাজ অ্যাড হবে, কারণ দুদিন ধরে অনেক লোক এই ওয়েবসাইটে কিন্তু অনেক ট্রাফিক আসে, অনেক লোকও কাজ করে, যার কারণে অ্যাডগুলো দেখে ফেললে তাদের লিমিট ক্রস হয়ে গেলে কিন্তু এগুলো এখানে আসে না আর কি। এখান থেকে দেখি কোনটা লাস্ট আসে, সেটা থাকলে আমি দেখিয়ে দিব। আচ্ছা এখান থেকে লাস্ট অফ অল, আচ্ছা এখান থেকে প্লিজ হিসাবে, আচ্ছা এখান থেকে কোনটা থাকতে পারে, কিক্সি ওয়াল অফার টুরু, সেখান থেকে এটাই দেখি রিলোড নিতেছে, সাদা হয়ে রয়েছে। আপনারা কিন্তু উইডো কিন্তু আমি দেখিয়ে দিবো, 37 কয়েনে উইডো দেখিয়ে দিবো আপনারা, কিন্তু এখান থেকে 50-37 কিন্তু আপনার উইডো নিতে পারবেন। তো এখান থেকে কোনটা অফার টুর, এখানে যাই এখান থেকে, এখানে সবগুলো আপনার দিনের বেলা হলে আপনাদের জন্য ভালো হবে, কারণ এখান থেকে আমি রাতের বেলা দেখতেছি যার কারণে খুঁজতে হবে না, কিন্তু আমি কিন্তু দিনের বেলা অনেক থেকে এখানে আর্ন করি, মানে অফার ওয়াল থেকে, অফার ওয়াল থেকে কিন্তু ভালো একটি টাকা হিউজ পরিমাণে টাকা আর্ন করা যায়, দৈনিক $1-এর উপরে কিন্তু এখান থেকে আর্ন করা যায় এই অফার ওয়াল থেকে, জাস্ট অফার ওয়াল থেকে, বুঝতে পারছেন। আর ক্রেডিট আসবে, ও এই অফার ওয়ালে কিন্তু আপনাদের ক্রেডিট আসবে, ঠিক আছে, ক্রেডিট বলে যাকে ক্রেডিট, তো ক্রেডিটগুলো আসে তখন এখান থেকে আমাদের 10 ক্রেডিট আছে, ঠিক আছে। তো 10 ক্রেডিট দেওয়ার পর, 10 ক্রেডিট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে 2 বিটস কিন্তু আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এখান থেকে ক্রেডিট 10 ক্রেডিট পাওয়ার পর এখান থেকে ক্রেডিট পাবেন আপনারা, 2 বিটস হয়ে যাবে। তো 2 বিটস জাস্ট এখান থেকে জাস্ট এইখানে ক্লিক করে দেবেন, আমার যদি এখন নাই দেখতে পাচ্ছেন না, সাইফিয়া ক্রেডিট নাই আমার, এখানে ক্লিক হয়ে যাবে আপনাদের এই এই যে মেইন ব্যালেন্সে কিন্তু আপনারা এখান থেকে যে বিটটা দিবেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আমাদের হোম পেজে চলে আসি, হোম পেজে আসার পরে এখান থেকে 37 বিটস কিন্তু আমরা এখানে উইডো নিয়ে দিব, আমি উইডোতে দেখাচ্ছি। উইডো দেখার জন্য জাস্ট এখান থেকে আমরা মেইনটা আসার পরে এখান থেকে জাস্ট আমরা একটা ক্লিক কেটে দিই, জাস্ট উইডোতে আমরা ক্লিক করবো, জাস্ট উইডোতে ক্লিক করে তাহলে এখানে, ও আচ্ছা সর্বপ্রথম আমাদের যে দেখাতেন ভুলে গিয়েছিলেন, এখানে জাস্ট আপনারা উইড্রল হিস্ট্রি না, অ্যাকাউন্ট সেটিং এখানে যায় দেখি আমি, এখানে কি আসে নাকি উইড্রল যেটা মানে ইয়া দেওয়া লাগে আর কি। আচ্ছা এখান থেকে, আচ্ছা এখান থেকে আনেবল, এখান থেকে বিটকয়েন অ্যাড্রেসটা নেওয়ার জন্য মানে বিটকয়েন অ্যাড্রেসটা খোলার জন্য আমাদের এখান থেকে সম্ভবত 3,087 লাগবে, 3,000 বিট লাগবে। তো এখানে যেহেতু কম আছে তাই এখানে পসিপি অ্যাড্রেস নিয়ে যাবো, তো পসিপি অ্যাড্রেসে এটা কীভাবে কোন কোথা থেকে এলো, এটা আসলে যে এখান থেকে আমি লিঙ্ক অ্যাড্রেসে গেলাম, লিঙ্ক অ্যাড্রেসে যাওয়ার পর এখান থেকে আমি বিটকয়েন এটা কপি করার পর, বিটকয়েন এখানে আসার পর এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট পেস্ট করে দিব, কন্ট্রোল, আচ্ছা এখান থেকে পেস্ট করে দিলাম, সরি এই যে এরকম ছিল, ঠিক আছে। এখান থেকে এটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন, পেস্ট করার পর এখান থেকে, আচ্ছা পুরোটা আসার পর কপি হয়ে গেছিলো, আচ্ছা এখান থেকে আসার পর জাস্ট এখান থেকে এটা নেওয়ার পর এখান থেকে পেস্ট করে দিবেন, তাহলে আপনাদের এখানে হয়ে যাবে। তো এখান থেকে আমরা এখন এখান থেকে নেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনাদের, পাসওয়ার্ডটা দেওয়ার পরে, আচ্ছা এখান থেকে যদি আপনাদের পাসওয়ার্ডটা না নেয় নেবে না কেন, পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা কি লগ ইন করার সময় দিয়েছেন, এই পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট এখান থেকে আপডেট পেমেন্ট ইনফো এখানে যারা ক্লিক করে সেটা দিয়ে তাদের মানে অ্যাড্রেসটা আপনাদের নিয়ে নিবে। তো জাস্ট এখান থেকে আমরা জাস্ট এখান থেকে আমরা মেন পয়েন্টে চলে যাবো, ফসলে চলে যাবো, ফসলে যাওয়ার পর এখান থেকে আমরা এখন ওটা দেখিয়ে দিবো ভিডিওটা কয় মিনিট হয়ে গেছে দেখি, অনলি 13 মিনিট হয়ে গেছে এখনও, এখন পর্যন্ত 13 মিনিট হয়ে গিয়েছে। তো জাস্ট এখান থেকে আমরা আবার এসে পড়েছি একটা কাটার সাথে, আচ্ছা এখানে জাস্ট আমরা এখন উইডোতে ক্লিক করবো, উইডোতে ক্লিক করার সাথে আমাদের ফসল পেতে ব্যালেন্সটা নিবো, তো এখান থেকে উইডোতে ক্লিক করলাম, এখানে কত নিবো 137, তো এখান থেকে আমি সিলেক্ট করে দিই 137, তো এখান থেকে আমরা 0.37 আছে, 0.37 দিয়ে দেখি যদি একটু বাড়ে তাহলে আমি অ্যাড করে দিবো 89, আচ্ছা 38 হয়ে গেছে যেহেতু, তাই আমি এখান থেকে উইডোটা করে নিবো, এখানে 38 সম্পূর্ণটা করে নিবো, 0 পয়েন্ট বানিয়ে ফেলবো, আবার আমি আর্ন করে আবার জয় করলে আপনাদের যদি কেউ মিস করে থাকেন ভিডিও আবার বানাবো আপনাদের কথার কারণে। তো এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট আমরা উইডো এখান থেকে সম্পূর্ণ ভিডিও আপনাকে কিন্তু এখান থেকে কপি করলে হবে না, ঠিক আছে, এখানে এসে লেখা লাগবে, বুঝতে আমি আবার বলতেছি এখান থেকে লেখা লাগবে দেখে দেখে, যদি এখান থেকে কপি করে পেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের উইডিও নিবে না তারা, আমি আবারও বলতেছি এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের উইডিওটা নিবে না। তো এই কারণে কিন্তু আমি বলতেছি বারবার ভিডিও সম্পূর্ণ দেখেন, কারণ আমি একটা কথা দুবার বলতেছি, আপনারা যদি এখানে স্কিপ স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন এরকম, ঠিক আছে, মাঝখানে অনেক কথা বলছি এগুলো মিস করলে তারপরে কিন্তু আপনাদের
উইডিও দিবেন না, তারপর আমাকে বলবেন ভাই এখান থেকে উইডিও দেন না, ফেক অ্যাকাউন্ট। তো এগুলো কিন্তু আপনাদের মানে খুব কষ্ট দেয় আমাদের ভিডিও, এই কত কষ্ট করে ভিডিওগুলো বানাই, আর্ন করি আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। আপনারা যদি বলেন স্ক্যাম, কারণ আমি আমার কোনো ভিডিওতে উইডিও ছাড়া দেখাই না, আপনারা ট্রাস্টলি ভাবে দেখতে পারেন আমার ভিডিওগুলো। তো জাস্ট এখান থেকে আমরা দেখে দেখে লিখবো, দেখার পরে জাস্ট এখান থেকে উইডিওতে ক্লিক করবো। উইডিওতে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এত তো সাতাশি সেন্ডিউর অ্যাকাউন্ট। তা আমার অ্যাকাউন্টে আমি চেক করি এখান থেকে এটা এসে পড়েছে কিনা। তো এখানে আমি এখানে আসতেছি, জাস্ট রিলোড করবো ওয়েবসাইট, নাম কিছু কোয়াশ বিটস। তো এখানে ওই ওয়েবসাইটে লিখে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো। তো এখানে এসে দেখি নিচে দেখতে পাচ্ছেন কোয়াশ বিটস থেকে আমাদের পেমেন্টটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এই যে আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে, 100 কত নিয়েছিলাম, 137 কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের লাস্ট অফ অল এখান থেকে খুব তাড়াতাড়ি একবার সাথে কিন্তু উইডিও দিয়ে দেয়। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন করে ভিডিও আসলে আপনাদের ভিডিওতে এখানে নোটিফিকেশন বক্সে চলে যায়। আর ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে ভিডিওর কমেন্টে বলে দিবেন, আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর ভিডিও শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের মাঝে। তো আজকের মধ্যে বিদায় দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।